আপনি ব্যবসা করেন? মানে আপনারও খুব ভালো লাগে যে আপনি বোরকা পরে ব্যবসা করতেছেন। অন্য কত মহিলা দেখি বোরকা টোরকা নাই, পর্দা রক্ষা করে ব্যবসা করে না। আপনি একজন মহিলা মানুষ হয়ে যে বোরকা পরে ব্যবসা করতেছেন, এটা খুবই ভালো লাগলো আমার কাছে। আপনার স্বামী নাই, ছেলেমেয়ে নাই? হ্যাঁ আছে। কি করে তারা? আমি অসুস্থ। কি হয়েছে? রঙের কাজ করে করতে আজকে 30 বছর ধরে। আগে একটা বিয়ার ছিল, সে বউ চলে গেছে, বুঝছে? হ্যাঁ আমার আনছে, আমি 4 বছর বাপের বাড়ি থাকছি। এখন তারপর এখনো পরিবর্তন আইসি অসুখ, এখন কয় যাবো ছেলে হ্যাঁ নরব সংসার কোনো। পরে আমি ব্যবসা ধরছি আর কি, তারপর দেখি যে কতদিন খাওয়া যায় কি না চেষ্টা করতেছি। মামলাও দিছিলাম, তাও মামলার রায় হয়ে গেছে, দেখে হাত পাই গেলাইছে, কামড়ে কোনো এনার্জি খায় না শরীর। হাতে কি হয়েছে আপনার? রাত ভাঙ্গে আলাইছিল আমার জামাই বাইরে, রাগ বেশি যে কামড়ে না মানছি, কামড়ে কোনো এনার্জি খায় না শরীর। মাল আপনি কোথা থেকে আনেন? কারণ বাজার থেকে আনেন? আপনি যাই নিজে নিয়ে আসেন? এত কষ্ট করেন আপনি? এত লস রে ভাই, আমি মনে করি যে এটা কি আর। আপনার ছেলে নাই? ছেলেটা ছোট ছোট। তাহলে কি সে আপনার স্বামী কাজ টাজ করে না? আমি এই যে কদিন ধরে যে অসুস্থ হয়ে যায়, মিজাজ খারাপ, এই জন্য তো আমি কইছি খাক, আমি নিজে হই। মানে আমার স্বামীর উল্টা আপনার চালান লাগতেছে? হ্যাঁ আমি অসুস্থ হয়ে পড়ে যায়, আমি কইছি খাক, আপনি রেস্ট নেন, আমি করি। আগে তিনটে শাল মেয়ে আসলে, হ্যাঁ এই শাল মেয়েরে বিয়ে দিছে, বড় বানাইছে শালটা, বড় শালটা কাজ করে না, কাজ করলে টাকা করে দেয় না। কিছু করার নাই। এখন আপনি প্রতিদিন বসেন এখানে? কয়দিন হয়েছে? 3 দিন চলে। কেমন চলতেছে, হইতেছে? হ্যাঁ কালকে লস খাইছেন? তা জামাই কি চিনলে না? তা কইতে পারো না যে তোমার, আমি আমি এত কষ্ট করে ব্যবসা করি, তারপরে আবার চিল্লাও একটু সাহায্য সহযোগিতা করো না। এদিক শোনেন, হাত ছড়ান, কারণ জামাইরে কইতে পারেন না যে, জামাইরে কইতে পারেন না যে ওর কায়দা নাই। তো এই আজকে যদি লস খান, লতি কত করে? একাটি কিনে আনছি 220 টাকা, 4 মুঠা ছিল। আচ্ছা এখানে কয় টাকার মাল আছে? দাম কত? 40 টাকা 4 কেজি। 50 টাকা 4 কেজি 200 টাকা। এনে আম কত টাকার আছে? আম হলো 20 টাকা করে চল। তারপরে যে নিঃশা মানে 10 টাকা করে দাম। 10 টাকা করে বেসন কত? বেসে পারেন না। এনে কয় টাকার আছে তাহলে? কম কত টাকার মাল আছে এটা? কোন টাকা? 100 টাকা, বেগুন 200 টাকা, 300 টাকা,
রলতি কত ওগুলা কত শসা কত আছে? শসা কয় টাকার আছে? দুই কেজি কত দাম? কত কেজি? কত হিসাব করেন মাপ দেওয়া লাগবো না দেন। ওই যে আপনি পর্দা রাখা করে ব্যবসা করতেছেন, বোর কাপড়ে আল্লাহ বরকত দিছে না? নামাজ কালাম পড়েন? আচ্ছা, মুড়ি করে দিছে না, আপনি নামাজ পড়েন কিনা সেটা হলো বিষয়। দেন বান্ধবেন, হ্যাঁ হিসাব করেন কত হয়েছে। লেবু ধরেন 50। লেবু কত? 50। তারপরে লতির তিন মুঠা কত? 70 টাকা। 210 টাকা। বাগুন 6 কেজি কত? 50 টাকা করে। 50 টাকা করে। আর মরিচ 1 কেজি না? আম কত? আম হলো 3 কেজি। 3 কেজি আম কত? 120 টাকা। আর তো কিছু নাই? হ্যাঁ, আপনার হচ্ছে 930 টাকা। 930 টাকা, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, যাবেন কা? হ্যাঁ, আজান দিছে, নামাজ পড়বেন না? ওটা রিক্সা রেখে দিবো, রিক্সাটা রেখে দিই, ওটা পান দেন। এলেন 930 টাকা হয়েছে, 2000 টাকা কোথায় গো? না, দুই দিন ধরে লস হয়েছে, গতকালকে লস হয়েছে না? কই রিক্সা রাখছো? বলেন না কালকে লস হয়েছে, কয় টাকা লস হয়েছে কালকে? উঠাও বাসা যায়, নামাজ পড়বেন করলেন না?
এখন দরকার আছে বেচা বিক্রির জনগা? হ্যাঁ লস হয় নাই তো? লস হচ্ছে? ভাড়া কত? তিন নম্বর গলি, ঠিক আছে যায় না যায় নামাজ পড়ে না দোয়া করে না? এগুলো বেচছেন কখন? এগুলো বেচছেন কখন? আচ্ছা ঠিক আছে যান।